পাকিস্তান ফিরে আসার জন্য তাবির কথা আসে কেন এতগুলো মানুষকে এত নেতা কর্মীকে দেশের মানুষের কথা উনি কখনোই ভাবেননি সেটা হয় আমরা বাদ দিলাম কিন্তু ওনার যে একটা মানে একটা শ্রেণী ছিলেন একটা গোষ্ঠী ছিলেন আওয়ামী গোষ্ঠী এই গোষ্ঠীটাকেও তো উনি নিরাপত্তা দিয়ে যান নাই তাদেরকে বলেও যান নাই কোন ইঙ্গিত এইখানে যদি ওনার কোন দুর্ঘটনা ঘটতো তাহলে তো ওনার পরিবারও এই সিম্পিটা পেত জাতির কাছে এসে বলতে পারতো পরবর্তী প্রজন্ম ধরেন আপনার জয় আছে টিউলিপ আছে ধরেন আপনার পুতুল আছে একটা কিছু এসে তখন কান্নাকাটি করার একটা সুযোগ তৈরি হয়েছে সমাজের নেতৃত্ব শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই আজকের মানে ইয়েতে ছিলেন কূটনীতিকরা আজকের শপথ অনুষ্ঠানে ছিলেন যেটা ফকরুদ্দিন সাহেব আমলে মানে এরকমটা দেখা যায়নি তো সুতরাং আমি সে কথাকে শুধু আওয়ামী লীগ তখন ছিল আওয়ামী লীগ মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালে আসলে ঠিকই এটা খুবই ইউনিক এক কথায় বলতে গেলে চমৎকার যেমন এখানে যারা আছেন যারা আছেন হ্যাঁ আপনি কি আমাকে শুনছেন শুনতে জি প্লিজ যারা মানে প্রফেসর সাহেব আজকে যখন উনি বাংলাদেশে অবতরণ করলেন তখন উনি যে বক্তব্যটি দিয়েছেন আহ বিমানবন্দরে সেটা মানুষকে অনেক আশান্বিত করেছে অনেক প্রত্যাশিত ছিল অনেক স্বপ্নের বলতে গেলে একটা স্বপ্নের বক্তব্য ছিল মানুষের কাছে এই প্রাপ্তিটা প্রথম ওনার ছিল খুবই বক্তব্য নিয়ে মূল্যায়ন করার যোগ্যতা অসাধারণ যাই হোক আমরা সবাই জানি উনার চুরাশি বছর বয়স কিন্তু ওনার ভিতরে যে উদ্দীপ্ততা দেখেছি আর আজকে উনি নবীন এবং আরো যারা বিদগ্ধ সমাজে যারা আছেন আমাদের অনেকে আমাদের ঘনিষ্ঠজন স্বজন পরিচিত হ্যাঁ এবং আমরা ব্যক্তিগত ভাবেও অনেকের সাথে সম্পৃক্ত তো তারাও আছেন তো এক কথায় বলতে গেলে এটা ভালো এখন নতুন দুইজন এসেছেন এটা বাংলাদেশের ইতিহাসে এত অল্প বয়সে মানে এত বড় একটা দায়িত্ব ভার পাওয়া এটা এই প্রথম ঘটনা তারা এখনো ছাত্র এখনো আহ ছাব্বিশ বছর চব্বিশ এবং ছাব্বিশের ভেতরে দুইজনেরই বয়স আমি আসিফ এবং আহ নাহিদের কথা বলছি আশা করি তারা যে বাংলাদেশ যে একটা আধুনিক মনস্ক এবং নতুনত্বের যে প্রমাণ দিলেন যে যে জাগরণের বার্তা দিলেন আমি মনে করি তাদের এই অংশীদার এই আমাদের তরুণ সমাজকে উজ্জীবিত করার একটা প্রতীক একটা মশাল এখন দেখার বিষয় হলো যে তারা সেটাকে কতটুকু ধারণ করতে পারেন সেটা বয়সের কারণে সেটা হয়তো আমরা পথ চলতে চলতে ইনশাল্লাহ দেখবো যেহেতু আমাদের এখনো ষড়যন্ত্র দেশি অস্ত্র শস্ত্র নিয়ে হ্যাঁ গোপালগঞ্জের কোনো এক জায়গায় হ্যাঁ সেখানে আহ সড়ক অবরোধ করছে কিছু বিক্ষিপ্ত মানুষ সেই মানে হাসিনার দেশে ফেরার আপনার দাবিতে এখনো সেই অস্ত্রের ভাষা হ্যাঁ এখনো যাই করলো আন্দোলন দাবিতে যে বলা হচ্ছে মানে শপথ করা হচ্ছে বা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে শিক্ষাসিনাহ দেশে ফিরে আসলে কি আসলেও উনি সচ্ছিতে থাকবেন কিনা ওনাকে থাকতে দিতে দেশে ফিরে আসতে এই অল এক সফর কারণ কি আর উনি দেশে ফিরে আসা যদি তাহলে উনি পালিয়ে গেলেন কেন অবশ্যই সূত্রন এটা তো একটা আহাম্মকের কাজ এটা হলো জাতির সাথে একটা আবারও একটা তামাশা করা আর কি কারণটা আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে এশরাক সাহেবও شورای চাচ ছিলেন তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা তখন 20 22 বছরের তারপর মাহবুব ভাইরা কবি আরো বেশি সক্রিয় ছিলেন তা আমার মনে হয় যে বেস্টা সরওয়ার ভাই তখন আরমিতেই ছিলেন হ্যাঁ তো সবকিছু মিলিয়ে আমরা জানতে উনিও তো ছিলেন তো উনি তো মানে তারপরে তো ও জেলটাকে বরণ করতে হাসিনা তো আপনার প্রতিতো সরকার যেটা তার সব কিছুকে নিজে হাতে কোদাপণ করে দিয়ে গেছে তার দলকে কবর দিয়ে গেছে তো আবার তার ফিরে আসার জন্য তাবির কথা আসে কেন এতগুলো মানুষকে এত নেতা কর্মীকে দেশের মানুষের কথা উনি কখনোই ভাবেননি সেটা হয় আমরা বাদ দিলাম কিন্তু একটা মানে একটা গোষ্ঠী ছিলেন আওয়ামী গোষ্ঠী এই গোষ্ঠীটাকেও তো উনি নিরাপত্তা দিয়ে যান নাই তাদেরকে বলেও যান নাই কোন ইঙ্গিত হেলিকপ্টারে বন ছাড়া আর কাউকে নিল না কাউকে নিল তো এইটা তো তো একমাত্র মানে একটা একটা সেনাপতি যদি মাঠ থেকে চলে যায় তার ফিরে আসার জন্য যারা আন্দোলন করে তাদের চেয়ে বড় আহাম্ম এবং জাতির সাথে প্রতারণা মানুষকে মস্কার করা বা দেখানো ছাড়া আর কিছু না এই যে তার ছেলে যে বিভিন্ন খান থেকে হুমকি ধুমকি দিচ্ছে ভিডিও বার্তায় হ্যাঁ নিজে ইউটিউবে তাকে তো কিছুদিন আগে ভাবে দেখা যায়নি কিন্তু আমরা এখন বলবো না যেহেতু আমাদের কাছে মানে একটা বার্তাই আছে যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিয়ে আছে যে সে কিভাবে কথা বলতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা যেন বিভিন্ন মিডিয়াতে কথা না বলি তো সুতরাং আমি সেই জন্য এই কথা ডিসক্লোজ করলাম না কিন্তু সে যে এখন যে হুম্বি করছে সে তার নিজের সাথে নিজের কথা মিলাচ্ছে না এই প্রথমে আর ফিরবে না আমার মা রাজনীতি করবে না আমরা কেউ রাজনীতিতে ইয়ে হব না তো তাদের প্রতারণা তো এখনো পতিত হয়ে যাওয়ার পরেও তাদের প্রতারণা জাতির সাথে শেষ হয়নি এখনো তারা মানে হুমকি সুরে বলে প্রফেসর ইউনুস কিভাবে মানে দেশ চালায় দেখবো এখন কিছুক্ষণ আগে আবার আমি দেখলাম একটা বক্তব্য দিচ্ছে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বাইরে অন্য কেউ ক্ষমতায় আসার তো কোনো যুক্তিগতাই নাই এটা আপনি বিএনপি কে তাহলে এখনো অন করছেন কেন তারপরে আবার আবার কিছুক্ষণ আগে দেখলাম আরেকটা বলতেছে যে মানে আমরা যে কোনো ইয়াতে আলোচনায় বসতে চাই এই যে কথা তাদেরকে আলোচনায় ডাকছে কি তারপরে তার আগে বললো যে কি আমরা দেশের আঠারো কোটি মানুষকে ছেড়ে দিয়েছি তাদের কি হবে তাদের ভাগ্য কি হবে আমাদের পরিবার সেটা ভাববে না আমার প্রশ্ন তাদেরকে তাদেরকে কে দিয়েছে জাতির দায়িত্ব তারা তো জোর করে জাতির বুকের উপরে বসেছিল কেউ তো তাদেরকে দায়িত্ব দেয়নি আবার তাদেরকে কে বলেছে আমার মানে এই জাতির কি হবে এটা নিয়ে তাদেরকে চিন্তা করতে এই যে মানে কি বলবো এটা মানে মানে তাকে তো অস্বাভাবিক মস্তিষ্কের যে মানে সবাই বলে একটা যে কথা প্রচলিত আছে সেটারই তো বহিঃপ্রকাশ প্রকাশ দেখা যাচ্ছে না তো হঠাৎ করে তারপর আবার বলতেছে যে অবস্থা দেখা যাচ্ছে এই অবস্থা চুপ করে বসে থাকা যায় না এখন আবার ইন্ধন দিচ্ছে এটা করছে তো আমি আপনার কথাটার ওই ওইটাকে একটু লম্বা হয়ে গেল উত্তরটা যে হাসিনা আসছে স্বস্তিতে থাকবেন কিনা হাসিনা আসবেনই বা কেন স্বস্তিতে থাকার প্রশ্নে উঠতেছে কেন আর যদি আসবেনই তাহলে উনি গেলেন গেল উনি তো বলতেই পারতেন যে ঠিক আছে তারা ঘনবহন অ্যাটাক করলে করুক আমার জীবন না শুলে হোক যেমন উনি ওনার বাবার মৃত্যুকে বিক্রি করে পরিবারের যে মৃত্যুর ঘটনা এটা অবশ্যই দুঃখজনক সেই পনেরো আগস্টকে উনি তো সেল করেছেন উনি তো এটার বেনিফিশিয়ারি তাহলে উনি যেটা করেছেন যদি আল্লাহ না করুক সেদিন যদি উনি মানে এইখানে যদি ওনার কোন দুর্ঘটনা ঘটতো তাহলে তো ওনার পরিবারও এই সিম্পীতিটা পেতো জাতির কাছে এসে বলতে পারতো পরবর্তী প্রজন্ম ধরেন আপনার জয় আছে টিউলিপ আছে ধরেন আপনার পুতুল আছে একটা কিছু এসে তখন কান্নাকাটি করার একটা সুযোগ তৈরি হইতো কিন্তু এখন তো ধরেন উনি সেই রাস্তাটাও বন্ধ করে গেছেন তো যিনি এই অবস্থায় যে দুই দিন আগেও বলেছেন চব্বিশ ঘন্টা আগেও বলেছেন হ্যাঁ শেখ হাসিনা পালায় না তো তাহলে এই ধরনের প্রতারক এই ধরনের সৈরা এই ধরনের মানে ব্যক্তি যাকে মানে হিটলার তো নিজেকে নিজে সুইসাইড করে দিয়েছে এত বড় মানে সারা বিশ্বের মানে সৈরাচাপ এখন কথাটা হলো যে কি ওনার তো সে সৎসাহস নাই উনি তো আইন ফেস করতে পারতেন যেটা ঠিক আছে আমি যদি অন্যায় করে থাকি আমাকে আইনের কাছে সপর্দ করা হোক তাহলে নিশ্চয়ই ক্যান্ডোলমেন্টে ওনাকে সেফ কাস্ট দিতে নেওয়া হতো উনি বিচারের মুখোমুখি হতেন অনেক কিছুই করা যেত যদি উনি দেশের কথা তো ভাবেনই নেই যদি উনি ওনার দলের কথা ভাবতেন যারা মানে একদিন আগেও যদি বা কয়েক ঘন্টা আগেও মানুষের কথা যদি চিন্তা করতেন তাহলে তো পরিস্থিতি অন্যরকম হতো অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে একমত যেমন কি আপনি দেখেন যে উনি উনি পনেরো মিনিটের একটা ভাষণ দিতে পারেননি ওনার ওই এই সুযোগটুকু না উনা উনি এত বছর দেশকে যাই করেছে তাই কতটা কষ্ট সবাই পেলে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে আমাদের এই যে সেনা প্রধানকে ধন্যবাদ জানাই যে এবং ওনার সাথে আরো দুই বাহিনীর প্রধান যে সহযোগিতা দিয়েছে ওনার কাছে জাতির সবসময় কৃতজ্ঞ থাকবে তাহলে উনি বক্তৃতা দিতে পারেননি অথচ ঠিক এমনই একটা পরিস্থিতিতে ওয়ান ইলেভেন হয়েছিল আমাদের সবাই সেটা স্মরণে আছে কিন্তু বেগম জিয়া দেশনেত্রী উনি কিন্তু রিজাইন করে এসে আবার পল্টন ময়দানে কিন্তু বক্তৃতা দিতে পেরেছেন পার্থক্য কিন্তু এখানে অনেক হ্যাঁ তো এটার সাথে এটা মিলে লাভ হবে না কারণ উনি কিন্তু দেশ ছাড়ি চলে যাননি উনি একদমই পদত্যাগ করে এসে পল্টন ময়দানে বক্তব্য দিয়েছেন আর উনি পদত্যাগ করার আগ মুহূর্তে মিনিটে একটা ভিডিও বার্তা দেওয়ার সুযোগ পাননি তারপরে ধরো পখরুদ্দিন সাহেব মৈনুদ্দিন সাহেব যে অবস্থায় দেশকে শাসন ব্যবস্থায় আনছেন ওয়াকারুজ্জামান সাহেব এবং আপনার বর্তমান প্রফেসর ইউনুস সাহেব এক পন্থায় কিন্তু আসেননি আমাদেরকে এই পার্থক্য গুলো দেখতে হবে ইউনুস সাহেব কিন্তু মানে এয়ারপোর্ট থেকে একটা সম্বর্ধনা নাগরিকদের একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা সবকিছুর ভেতর দিয়ে কিন্তু উনি বেরিয়ে এসেছেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজের নেতৃত্ব আওয়ামী লীগ ছাড়া সবাই আজকের শপথ অনুষ্ঠানে ছিলেন যেটা ফখরুদ্দিন সাহেবটা আমলে মানে এরকমটা দেখা যায়নি তো সুতরাং আমি সে কথাকে শুধু আওয়ামী তখন ছিল আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ সেখানে সেটাকে সাধুবাদ জানাতে গিয়েছিল কারণ সেটা ছিল ষড়যন্ত্রমূলক সরকার এইটার সাথে ওটাকে মিলালে কোনো অবস্থাতে এক করা যাবে না আবার যেরা এই অলীক স্বপ্নটা দেখে এবং জনগণকে এখন অস্ত্রের ভীতি দেখায় এই যে শপথ টা নিচ্ছে ওই করছে সে করছে এগুলো দেখায় এগুলো নিতান্তই জাতির সাথে তামসা করা এখন আমাদের যে চ্যালেঞ্জের বিষয় আপনি আরেকটা প্রশ্ন করেছেন এটার সাথে যে এটার মেয়াদ কতদিন হওয়া উচিত হ্যাঁ আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এটা আগে যে সংবিধানের তত্ত্বাবধায় সরকার নামক একটা ব্যবস্থা ছিল সেটা বাতিল হয়ে যাওয়ার পর আসলে কিন্তু এই ধরনের কোনো সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এটার কোনো ইয়ে নাই মানে বিধানও নাই এটা সময় বিধান যেহেতু নাই সুতরাং যার কারণে এখন যে এই সরকারটা গঠিত হয়েছে এটা একটা মানে জরুরি ভিত্তিতে দেশের প্রয়োজনে জাতির বৃহত্তর স্বার্থে সংবিধানের এদিক সেদিক করেই হয়েছে সুতরাং আমাদের এই সংবিধানটাকে পুনর্গঠন করতে হবে এখানে একটু সময় তো আমাদের লাগবেই আর সংবিধান যদি পুনর্গঠন করা না হয় তাহলে তো এটা আবার ইতিহাসে একটা সময় এগুলোকে যদি করা না হয় তাহলে এই কর্মকাণ্ডটা এই শপথ অনুষ্ঠান এটার সাথে যারা সম্পৃক্ত তারা আমরা যারা কথা বলছি তারা সবাইকে তো আমরা একটা দায়বদ্ধতার ভিতরে থেকে যাব সুতরাং আমি মনে করি এখানে তো বৈষম্য তো শুধু আপনার ছাত্রদের কোটা নিয়ে হয়নি বৈষম্য হয়েছে আপনার সমাজের প্রতিটি স্তরে বৈষম্য হয়েছে কেউ ধরেন বারো লক্ষ টাকা ছাগল দিয়ে কোরবানি দেয় আবার বাংলাদেশে একজন মারক গরুর একটা শরীর কোরবানিও ভাগা এক ভাগ কোরবানিও দিতে পারে না বৈষম্য সেখানেও বৈষম্য তো তারা বৈষম্য বিরোধী করেছে বৈষম্য বিরোধী করতে গিয়ে সমাজের সর্বস্তরে বৈষম্য আছে সেই বৈষম্য গুলো দূরীকরণের জন্য সময়ের প্রয়োজন আছে সেই সময়গুলো আমি মনে করি যে এই সময়টা যেহেতু অনেক জিনিসগুলোকে আমাদেরকে মানে বিশেষ আমাদের বড় একটা সংবিধানের মানে একটা ব্যত্যয় ঘটেছে এই সরকার গঠিত হওয়ার মধ্য দিয়ে তো সুতরাং আর আক্ষরিক অর্থে দেশের তিন দিন চার দিনের মতো আপনারা সরকারও যেমন ছিল না সংবিধানও তেমন কার্যকর না সুতরাং এই সংগঠনকে সংবিধানকে পুনর্গঠন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নতুন রূপরেখা দিতে একটু সময় লাগবে আমি সেটা আমি কোনো প্রস্তাব করতে চাই না আশা করি আমাদের বিজ্ঞজনরা আছেন তারা ভাববেন আমি শুধু এতটুকু রিকমেন্ড করতে পারি যে কিছু সময় তো ওনাদেরকে দিতে হবে এই সময় দেওয়ার পক্ষে কিন্তু আমরা